দাঁড়ানোমা, এই বিষয়টা আমার ছেলে জানতে পারলে কি হবে? আপু, তোর রান্নাটা আজকে যেই মজা হইছে না, আর এত সুস্বাদু হইছে, আমার তো মন চাইতেছে তোর হাতটা একবারে চেটে পুটে খেয়ে ফেলি। মা লক্ষ্মী বোনটা, বেশি করে খা, শুকায় গেছিস অনেক। আমি একটু তরকারি দিই। এনে যাচ্ছিস? বাহ বৌমা, আজকে তরকারিটা তো সেই সুন্দর হয়েছে, মাছ দিয়ে বেগুনের ঝোল ভাজি। ঠিক আছে, আমি আগে শাক দিয়ে। দাঁড়ানো মা, আপনার জন্য তো এই তরকারি না, আপনার জন্য আমি স্পেশাল তরকারি রাখছি। স্পেশাল তরকারি, সেটা আবার কি? আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। বৌমা, এসব কি? কেন মা, কাঁচা মূলা, কাঁচা বেগুন কেন? পছন্দ হয় নাই খান? তুমি সব কি বলছো, এগুলো দিয়ে মানুষ খায়? আরে বাবা, এগুলো রান্না করে খেতে হয়? তাইলে আপনি রান্না বান্না করেন? যখনই বলি মা কিছু রান্না করেন, আপনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, রান্না বান্না করতেই চান না, ঘরের কাছে আপনার চাকরা নেই। হ্যাঁ, আমি তো আজকে রান্নাই করতাম না, শুধু আমার আদরের বোনটা আসছে দেখে আমি একটু রান্না বান্না করছি, আর নয়তো আমি বাইরে থেকে এনে খেয়ে ফেলতাম। শুনেন, আমার সাথে বাহানা করবে না, বুঝতে পারছেন? বৌমা, আমি তোমার শাশুড়ি, শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? না, আদব কায়দা আমাকে কেউ, আমি আদব কায়দা ধরন। বৌমা, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলছি, ভালো করছি, কথা বললে আরো তুলবো, একদম শিক্ষিত বানায় ছাড়বো। এই বিষয়টা আমার ছেলে জানতে পারলে কি হবে সেটা তুমি জানো? কি হবে? মুখে মুখে আবার তর্ক করতেছেন কি হবে? হ্যাঁ, শিক্ষা হয় নাই না, আমি শিক্ষিত করতেছি, সমস্যা নাই। কেন বৌমা, আমি কি সংসারের কাজকাম করি না? আমি তো সবচেয়ে বেশি কাজ করি, রান্নাবাড়া তো আমিই করি। তোমার শরীর ভালো লাগলে, মন চাইলে তখন না তুমি রান্নাবাড়া করো, এছাড়া সমস্ত কাজকাম সবই তো আমি করি। আমি তোমার মায়ের মতো, তাছাড়া আমার তো বয়স হয়েছে, এখন আমার কাজকাম করতে তেমন শক্তি পাই না, সেই জন্য কাজকাম কিছুটা কমাইছি। তাই বললে তুমি আমার কাঁচা মূলা, কাঁচা বেগুন খাইতে দিবা, হাত তুলবা? শোনো বৌমা, আমি তোমার আবারও বলতেছি, এই বিষয়টা যদি কোনোদিন আমার ছেলে জানতে পারে, তোমার কপালে কিন্তু শনি আছে, কথাটা মনে রেখো। কি হবে, আমার জামাইর টাকায় বৈশা বৈশা খান আবার বড় বড় কথা বলেন, বেশি যদি কাহিনী করেন একদম বৃদ্ধাশ্রমে পাঠাই দেবো, চিনেন আপনি আমাকে? আপনাকে আমি খাওয়াইতেছি, এনে বসেন। বাবা ছাড়ো, ছেড়ে দাও বাবা, মুলা এটা দিয়ে তুই খাবি? বাবা দেখ, দেখ মুলা খেতে কেমন লাগে, আলগা নকশা। মা, কি ব্যাপার, তোমরা খাবার খাচ্ছো? যাক, খুব ভালো। কি ব্যাপার মা, তোমার প্লেটে মুলা কেন? তুমি কি শশার বদলে কি মুলা খাচ্ছ নাকি? মা দেখো না, পরে একটা সমস্যা হয়ে যাবে, তোমার বৌমাকে বলতে তুমি শশা দিয়ে সালাদ বানাই দিতে, বানাই দিত, তুমি শুধু শুধু মুলা গুলা কেন খাচ্ছো? আরে সেটাই তো, দেখো না আমি মাকে কত করে বললাম যে টমেটো আছে শশা আছে সালাদ বানাই দে, তা মা আল্লাহর বান্দা আমার কথা শুনলই না, সে উল্টা আমারে বলতেছে কাঁচা মুলা আর কাঁচা বেগুন নাকি অনেক ভিটামিন, এটা যদি কাঁচা খাচ্ছি? দেখো এটা কিন্তু একদম ঠিক না। আচ্ছা তুমি কি মুলা দিয়ে খাবা? আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই মুলা দিয়ে খাবার গুলা খাও, খাও, কোনো সমস্যা নাই। ভাই একটা কাজ করো, আমি আজকে কাঁচা বেগুন খাবো। কাঁচা সবজি দিয়ে খাবে মানে? হ্যাঁ, এই কাঁচা বেগুন দিয়ে আমি ভাত খাবো। এটা দিয়ে তুমি কিভাবে খাবে? এটা দিয়ে কিভাবে খাবো দেখতে তুমি? একটা কাজ করো, তুমি হা করো, আমি দিচ্ছি। আমি এটা দিয়ে কিভাবে খাবো? ও, এটা তো তাহলে আমার মা কিভাবে ভাত আর যে মুলা এটা দিয়ে খাবে? তুমি কি ভাবছো আমি এই বাসার ভিতরে থাকি না, এই জন্য কি বাসার কোনো খোঁজ খবর রাখি না? ভেবে থাকো তাহলে মনে করবো সেটা ভুল। কারণ কি জানো, তুমি যে আমার মাকে মুলা আর এই যে বেগুন এটাতে জোর করে তুমি খাওয়াচ্ছিলে সেটা আমি দেখে ফেলেছি। আর কিভাবে দেখেছি সেটা জানো? কারণ এই বাসার ভিতরে সিসি ক্যামেরা, আর সেটা সর্বক্ষণ আমি দেখতে পারি মোবাইলের মাধ্যমে, যেটার মাধ্যমে আমি দেখেছি তুমি জোর করতেছিলে আমার মাকে মুলা এবং সবজি খাওয়া, এবং তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছো, এবং যে ধরনের তুমি আচরণগুলো করেছো আমার মায়ের সাথে, একটা মানুষ আর একটা মানুষের সাথে করতে পারে না। এই তুমি কি মানুষ নাকি অমানুষ? আর কি তোমার কি মা নাই? এই তোমার কি বাবা নাই?
তোমার বাড়িতে কোনো বৃদ্ধ লোক নেই, তুমি কি করে পারো আমার মায়ের গায়ে হাত তুলতে? আজকে তোমাকে আমি শেষ করে ফেলবো। তোমাকে মাফ করে দিব। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো না। তোকে আমি কি বলছিলাম আমার জীবন থেকে 9 লক্ষ টাকা চলে যাক, কিন্তু তোর মতো মেয়ের সাথে আমার সংসার করতে হবে না। আমি খুব ভালো সংসার করবো।